চ্যানেল রূপালি, ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সম্মানিত শ্রোতা, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন প্রবীণ শিল্পীকে, যার কথা প্রত্যেকবারই আমাদের বলতে হয় শ্রদ্ধার সাথে, যিনি বয়সের ভারে রুজু তবুও এই মঞ্চের তার পদচারণা দৃপ্ত ভরে প্রতি বছর আমরা দেখতে পাই। হাঁটতে কষ্ট হয় তবুও গানের ছন্দে নেচে উঠতে তার একটুও কষ্ট হয় না। যে মানুষটার কথা বলতে কষ্ট হয় কিন্তু অসাধারণ তার গায়কী, এমনই একজন বয়স্ক প্রবীণ শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। আসসালামু আলাইকুম। আর আমাদের যত তরিকা ভাই আছেন তাদের প্রতি আমার জয়গুরু, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ শান্ত মতে আমি সাহিত্যের কালাম গায়ে যেন আমি নামতে পারি। ওরে দেখা দিয়ে ভাতি দিয়ে ফেলে দেয় না
পাবো না, তোমার মতন দয়াল বন্ধু আর পাবো না, তোমার মতন দয়াল বন্ধু আর পাবো না। Oh,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বারবার অসুখ হয়, তিনি আমার বঙ্গবন্ধুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করে, তার বলে যে আমি আপনাদের মধ্যে গান গাইতে পারছি, লাখ লাখ শুক্রিয়া। আর আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। ধন্যবাদ কাঙালিনী সুফিয়া, জেলা প্রশাসনের মাধ্যমে বেশ কিছু উপহার দেওয়া হয়েছে তাকে, আমি তাকে দিচ্ছি হাতে। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।